আজকে আমার ক্যামেরাম্যান আমার মা আর আমার পিসি তো হাই করো সবাইকে হ্যাঁ হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টুমার চ্যানেল আমি টিনা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি সকালবেলা ঘুম থেকে ঘুরে কী করি তার সাথে আমার সকালে স্কিন কেয়ার রুটিন আর আমি ভিডিও কিভাবে করি কখন করি তো কালকে জামাষষ্ঠী যেহেতু গে আছে আমি যাদেরকেই দেখছি মানে পাড়া দিদিরা এসেছে বা যারাই যাচ্ছে রাস্তা দিয়ে সবাই দেখছে লাল হলুদ শাড়ি পরে যাচ্ছে তো আজকে আমি ভাবলাম যে আমি একটা হলুদ শাড়ি পরে আজকে একটা মেকআপ লুক করব। তো আজকে তো আমার সকালবেলার রুটিন তোমরা দেখবে মানে ঘুমতে উঠে কি করি তার সাথে স্কিন কেয়ার আর আমি তোমাদেরকে দেখাবো যে হলুদ শাড়িতে একটা মেকআপ লুক তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঘুম থেকে উঠে আমি কিছুক্ষণ এভাবে বসে থাকি তারপরে অনেকটা টাইম ধরে ফোন ঘাটি যেহেতু আমি আজকে আমার ফোন থেকেই ভিডিও করছি তাই সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে আমি বিছানাটা গুছিয়ে নিই মশারি ভাজ করা আর মশারি টাঙানো সবচেয়ে বিরক্তিকর কাজ আমার আমার একদমই ভালো লাগে না তো আমাকে প্রতিদিন এই কাজটা করতে হয় মশারি মানে বিছানা করতে হয় মশারি তুলতে হয় মানে ভাজ করতে হয় আর আমি ঠিকঠাক ভাজও করতে পারি না এরকম দলা মজা করে রেখে ওপর থেকে চাদর দিয়ে আটকে দিই যাতে মা বুঝতে না পারে যে আমি ঠিকঠাক করে ভাজ করিনি আজকে একটু বেশি বালিশ পাতা হচ্ছে আমার ঘরে কারণ কালকে বাড়িতে লোক এসেছিলো তো মা বাবা আমার ঘরেই ঘুমিয়েছে তো বিছানা থেকে নেমেই আমি যে কাজটা করি ঠাকুর নমস্কার করি তারপরে চুলটা ভালো মতো আঁচড়ে বেঁধে নিই আর সকালবেলা কিন্তু আমি চুল আঁচড়ে ঘুম থেকে উঠেই কারণ সারা রাত যে চুলটা বালিশে ঘষা খাচ্ছে এতে জট পেকে যায় আর যদি এভাবে চুলটা রেখে দি রেখে দিই স্নানের পর যদি আঁচড়াই তাহলে না আরও বেশি জট পাকিয়ে যায় চুলটা না অনেকটা পরিমাণে উঠে যায় তো এরপরে চুলটা ভালো মতো আচেনি আমি এরকম বাইরে ঘুরে ঘুরে একটু সকালবেলা মানে বাইরে বলতে কি উঠোনেই ব্রাশ করি তো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমাদের কাছে না অনেক কাঁঠাল আছে গাছটা না বেশি বড় না তো কাঁঠাল খেতে আমার একদমই ভালো লাগে না তো মুখটা আবার ধুয়ে নেবো তো সকালবেলায় স্কিন কেয়ার বলতে আমি সেরকম কিছুই করি না কারণ টাইম পাই না জাস্ট ফেস ওয়াশ করে মুখটা ভালো মতো ধুয়ে নিই অনেকটা টাইম ধরে ফেস ওয়াশ করি আর কোন কোনো সময় একটু বরফটাও লাগিয়ে নিই মানে বরফ রাফ করি এর বেশি আর কিছু কিন্তু করি না স্কিন কেয়ার বলতে এরপরে কি করি ফ্রেশ হয়ে যাওয়ার পর অনেকটা পরিমাণ জল সকালবেলা খালি পেটে আমি খাই এটা কিন্তু খুব ভালো অভ্যেস তোমরা কিন্তু প্রত্যেক দিন সকালে ফুটা পরিমাণ জল খাবে এতে তোমাদের কিন্তু পেটও ভালো থাকবে স্কিনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে তো তোমাদেরকে এবার আর জিনিস দেখাবো আজকে আমি যেই লুকটা ক্রিয়েট করছি তার জন্য এরকম একটা ইয়েলো শাড়ি আর এরকম একটা রেড ব্লাউজ পরবো ভিডিও করতে বসলে সকালে খাওয়ার একটা দিনও টাইম পাই না আমি তো আজকে আগে খেয়ে নিয়েছি তারপরে ভিডিও করতে বসবো কারণ আগের দিন ভিডিও করতে করতে আমি খেতেই পারিনি সেই চারটে সময় খেয়েছি তো আমার সকালের খাবার হয়ে গেছে এবার আমি ভিডিও করব যেরকম মেকআপ ভিডিও দিয়ে থাকি তো তোমরা দেখেছো আজকে আমি একটা ইয়েলো শাড়ি পরবো আজকে ইয়েলো শাড়ি মেকআপ লুক ক্রিয়েট করব আজকে যেই লুকটা ক্রিয়েট করবে সেটা কিন্তু তোমরা যে কোনো হলদি অনুষ্ঠান বা আশীর্বাদী লুক বা যে কোনো জায়গায় ক্রিয়েট করে যেতে পারো ভীষণই সিম্পল অ্যান্ড ইজি একটা ডে মেকআপ লুক করবো একদম সিম্পলভাবে তো চলো ভিডিওটা এবার স্টার্ট করবো আশা করছি আজকে আমার ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো নিজেরাও কিন্তু ট্রাই করো খুবই একটা সিম্পল লুক অলরেডি তোমরা ক্লিন করে আমি এবার আমি ভিডিওটা স্টার্ট করবো তোমরা দেখতে থাকো যেহেতু সকালবেলা ভিডিওটা করছি তাই মর্নিংয়ে স্কিন কেয়ার তোমাদেরকে দেখিয়েছি তো এখন আর কোনো স্কিন কেয়ার করব না আমি গুড ভাইভসের ভাইটামিন সি টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি টোনারটা ভালো মতো হয়ে যাওয়ার পর আমি এখানে পঞ্চের সুপার লাইট জেল মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি দেন প্রাইমার ইউজ করেছি ব্লু হেভেনের একটা সিলিকন বেস ফ্ললেস প্রাইমার এটাও খুব ভালোই গরমের জন্য তো খুবই ভালো ওই প্রাইমারটা তো ফাউন্ডেশনে লাগানোর আগে আমি একটা ইলুমিনেটার ইউজ করেছি সুইস বিউটি ইলুমিনেটার এটা হচ্ছে গোল্ড এটা ভীষণই ভালো মানে আমাদের স্কিনকে খুবই হাইলাইটেড করে দেখো পিগমেন্টটা কতটা গ্লো করছে তোমরা যদি হাইলাইটার ইউজ করতে না চাও অনলি কিন্তু এই ইলুমিনেটার ইউজ করতে পারো খুবই ভালো তো আমি ফাউন্ডেশন লাগানোর আগে ভালো মতো স্কিনে মানে হাইলাইটেড এরিয়াতে ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি দেন ফাউন্ডেশান অ্যাপ্লাই করব আমি এখানে ফিটমি ফাউন্ডেশানটা নিয়েছি আমার শেড নাম্বার ওয়ান ফিফটিন তো ট্যাপটাপ করে পুরো মানে ফেসে আমি লাগিয়ে নিয়েছি দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন করে নিচ্ছে মানে অনেকটা টাইম ধরে কিন্তু আমি ব্লেন করছি মানে যত ভালো ফাউন্ডেশান ব্লেন করবে তত ভালো কিন্তু মেকআপ বসবে আর দেখতে কিন্তু ফ্ললেস লাগবে আর সময় কিন্তু ভেজা বিউটি ব্লেন্ডারই ইউজ করবে কানকে কিন্তু ছেড়ে দিও না পাড়া পাড়া প্রতিবেশী ভেবে কানেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু মেকআপটা আরও বেশি সুন্দর লাগবে তো কনসিলারের জন্য আমি এখানে এন একটা স্টিক কনসিলার ইউজ করছি এটা কিন্তু ফাউন্ডেশন হিসাবেও তোমরা ইউজ করতে পারো খুবই ভালো আর ফুল কাভারেজ একটা কনসিলার আর ফাউন্ডেশানটাও কিন্তু ফুল কাভারেজ দেখো এমনিতেই আমার কনসিলার এরিয়াগুলোতে কভারেজ হয়ে গেছিল তাও আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছি তো মেকআপটাকে সেট করার জন্য ফিটমি যে কম্প্যাক্টটা রয়েছে আমার শেড নাম্বার ওয়ান ফিফটিন সেটাই অ্যাপ্লাই করেছি আইব্রোটাকে ফিল অ্যান্ড ড্র করার জন্য ম্যাজিকের একটা জেল আইলাইনার কিট ইউজ করেছি এটা থ্রি ন একটা আইলাইনার কিট তো ভালো মতো ফিল অ্যান্ড ড্র করে নিয়েছি একদম ন্যাচারাল একটা লুক দিয়েছি মানে আইব্রোটাকে বেশি কিন্তু হেভি বা একটু বেশি মোটা করিনি নর্মাল যেরকম সেভাবেই কিন্তু আমি করেছি তো আই মেকআপ করবো আই মেকআপের জন্য একটা আইশডো প্যালেট নিয়েছি আই প্যালেট থেকে যেটা ট্রানজেশন শেড রয়েছে ওটা আমার জাস্ট ক্রিস থেকে মানে ক্রিস থেকে পুরো আইতেই আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি মানে আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি হালকাভাবে অ্যাপ্লাই করেছি আজকে বেশি আই মেকআপটা না হেভি করব না দেন এরকম একটা ব্রাউন আর অরেঞ্জের মিক্সের যে কালারটা হয় না ওটা নিয়ে আমি ল্যাশ লাইন যেটা আছে না ওটার ওপরে জাস্ট একটু বর্ডার টাইপ করে নিয়েছি বা বলতে পারো ওরকমই করে আউটার কর্নারটা ডার্ক করেছি ভালো মতো কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আই মেকআপে কিন্তু ব্লেন্ডিং যত ভালো করবে লুক কিন্তু তত ভালো আসবে তোমার লোয়ার লাশেও কিন্তু এই কালারটা ভালো মতো স্মাচ করে নিয়েছি এরপরে কি করব আই প্যালেট থেকে একটা রেড কালার আর একটা হালকা পিঙ্কিশ কালার এই দুটোকে মিক্স করে যেখানে আমি মানে আই ল্যাশের ওপরে যেখানে আমি ওই অরেঞ্জিশ কালারটা দিয়েছিলাম না ঠিক ওখানে কিন্তু এই কালারটা ভালো মতো ব্লেন্ড করে নেব আমি কিন্তু ক্রিজের ওপরে কিন্তু একদম অ্যাপ্লাই করিনি জাস্ট আই বলে বলতে পারো তো আই বলের ওখানেই আউটার কর্নার ইনার কর্নারের মিডিল যে জায়গাটা থাকে ওখানে কিন্তু ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি দেখো আর ইনার কর্নারটা একটু ছেড়ে দিয়েছি আর আউটার কর্নারটা একটু ডার্ক রেখেছি আই লুকটা আরেকটু হাইলাইট করার জন্য আইসের প্যালেট থেকে রেডিশ গোল্ডেন একটা সিমারি শেড নিয়ে আইল্যাশ বরাবর কিন্তু আমি অ্যাপ্লাই করে নিয়েছি ইভেন আমি ইনার কর্নার টু মিডিল পর্যন্ত কিন্তু ভালো মতো ব্লেন্ড করেছি যাতে একটু হাইলাইট লাগে তো আমি ব্রাশ দিয়ে করছিলাম তো ভালো হচ্ছিলো না তো আমি হাত ইউজ করেছি মানে ফিঙ্গার টিপস দিয়ে করলে বেশ ভালো হয় এসব সিমারি শেড বা গ্লিটার তো ফিঙ্গার টিপস দিয়ে ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ওই ব্রাউন যে কালারটা রয়েছে ওটা কিন্তু আমার লোয়ার ল্যাশে ভালো মতো দেখো স্মাচ করে দিয়েছি আইলাইনার ইউজ করছি ব্লু হেভেনের আই আমি আজকে উইংস টেনেছি তো উইংস টানার পর বেশ ভালো লাগছে চোখটা তো ব্ল্যাক আইসাইডও দিয়ে আমি লোয়ার ল্যাশটা ভালো বা ওয়াটার লাইনটা ভালো মতো স্মাচ করে দিয়েছি ব্লু হেভেনের একটা মাস্কাটা ইউজ করেছি এরপর আমি কন্ট্রোল করবো নোস চিক্স তো এর জন্য একটা আমি কন্ট্রোল কিট ইউজ করেছি স্টিক তো ভালো মতো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো এরপরে আমি কি করব ব্লাশার ইউজ করব ব্লাশারের জন্য আমি ব্লু হেভেনের একটা পিঙ্কিশ পিচ একটা ব্লাশার ইউজ করেছি তার আগে আমি কী করছি কম্প্যাক্ট যে পাউডারটা ছিল ওটা দিয়ে আমি একটু হাইলাইট করে নিয়েছি নোজ আমার চিক্সটা একটু কেটে নিয়েছি বলতে পারো তো এরপর আমি ব্লাশার ইউজ করছি ব্লু হেভেনের একটা পিচ পিঙ্কের একটা সীমারি ব্লাশার তো হাইলাইটার ইউজ করবো সুইস বিউটির হাইলাইটার তো যেসব জায়গাগুলো হাইলাইট করতে চাই সেসব জায়গাগুলো মানে যেসব চিক্সে তারপরে নোজে চোখের ইনার কর্নারে লিপসে আমি ভালো মতো কিন্তু হাইলাইট করে নিয়েছি হাইলাইটার ইউজ করার পরে লুকসটা একটু অন্য রকমই লাগে পুরো গ্ল্যামারাস একটা লুক লাগে তো সেটিংস প্রায় অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আমি একটা ম্যাটমির হট রেড একটা লিপস্টিক ইউজ করেছি শাড়িটা পরে নেব ইয়েলো রেড কম্বিনেশন অলওয়েজ হিট তো ইয়েলোর সাথে রেড দারুণ যায় তো আমার মেকআপ পুরো কমপ্লিট এবার আমি ইয়াররিংস পরে নিয়েছি গলার হার পরে নিয়েছি আর চুড়িও পরে নিয়েছি আজকে পুরো গোল্ডেন গোল্ডেন একটা লুক হেয়ারস্টাইল কিছু করিনি জাস্ট ক্লিপ দিয়ে চুলটা বেঁধে নিয়েছি পেছনে আটকে দিয়েছি টি পরে নিয়েছি তো ফাইনালি আমার লুক পুরো কমপ্লিট চলো তোমরা আমার সাথে দেখবে যে আমি কি কি ফটো তুলি আর ছোট ছোট ভিডিও করব তো দেখতে থাকো তো আমার মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমার ফটোশ্যুট করার জন্য আজকে সেই বৌদি ক্যামেরাম্যান আমার আমার মা আর হাই করো সবাইকে তো তোমরা যেখানে দেখলে যে আমি ফটো তুলছিলাম ভিডিও করছিলাম ওটা হলো আমার পিসির বাড়ি এবার আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে মেকআপটা তুলবো এখন আর কোনো কাজ নেই এখন শুধু আমার কাজ হচ্ছে মেকআপ তোলা দেখলে আমি এই জাস্ট ফটোশ্যুট করে আসলে আমার কিছু ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়েছি যেগুলো আমার মা আমার পিসি হেল্প করেছে তুলে দিতে তো সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি কি করি কিভাবে ভিডিও করি তোমাদেরকে দেখালাম আর আজকের এই ইয়েলো শেড মেকআপ লুকটা তোমাদের হয়তো অনেক ভালো লেগেছে আর ভিডিওটাও খুব ভালো লেগেছে ভালো লাগলে জানোই কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তার আগে ভিডিওটা লাইক করে দিও পাশে বেলাইকনটা হিট করে দিও কারণ যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি এখন মেকআপটা রিমুভ করবো ভীষণই গরম চুল তো দেখেছো পুরো তুলে ফেলেছি এখন স্নান করব স্নান করে এডিটিং করে পোস্ট করব তো ভিডিওটা এম করছি তোমরা যতক্ষণে খুব ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে দেখা হবে বাই বাই